তুই ভালো আছিস? আচ্ছা বোন, ঠিক আছে। আচ্ছা বোন, ঠিক আছে। মা আছে না? মার কাছে ফোনটা দে এখন। হ্যালো মা। হ্যাঁ ভালো আছি মা, তুমি ভালো আছো? তো মা, এবার বড়দিনে তোমার লাগে কি কি নিয়ে আসবো? আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি টেনশন করো না। আমি অফিসে আছি তো মা, একটু ব্যস্ত আছি, আমি কাজ করতেছি। হ্যাঁ, আমি ফিরে হয়ে তোমার পরে ফোন দিব। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো তো। বাকি ছিল আর মায় বলছিল যে বাবার জন্য একটা লুঙ্গি নিয়ে যাইতে স্যার। ও
স্যার, আর এই মাসের যদি বেতনটা আর বোনাসটা যদি আমার একটু একসাথে দিয়ে দিতেন স্যার, অনেক উপকার হইতো স্যার আমার। বাদন, তুমি তো জানো ব্যবসার কি অবস্থা, তোমার বোনাস তো দূরের কথা, তোমার বেতনই আমি দিতে পারবো না। না মানে স্যার। আচ্ছা বাদন, বুঝছি, যা কেনাকাটার করার তুমি এই 1000 টাকা রাখো, যা খুশি তা কেনাকাটা করে নিও তুমি। মাত্র 1000 টাকা স্যার? এই তুমি স্টুপিডের মতো কথা বলতেছো কেন? এইখানে তুমি দেখতেছো না যে একটা ইম্পর্টেন্ট মিটিং চলতেছে? কোথায় কি বলতে হয় তা কি তুমি জানো না? যাও, গেট আউট। আচ্ছা শোনো। জি স্যার। আমি একটু পরে চলে যাব, তুমি সবকিছু ঠিকঠাক করে তারপরে যাবা। জি স্যার। কোথায় যে কি বলতে হয় আসলে, আর কোথা থেকে যে স্টুপিড গুলো আসে, যাই হোক, এনিওয়ে আই এম সরি। হ্যালো দোস্ত, তোর কাছে কি 5000 টাকা হইব? আমি তো এই মাসে বেতন পাই নাই, আমি বাসাতে আইসা আমি তোরে দিয়ে দেবো। একটু কষ্ট করে 5000 টাকা তুই আমার যে ব্যাপারে একটু ম্যানেজ করে দিতে পারবি না? আচ্ছা ঠিক আছে দোস্ত, আচ্ছা ঠিক আছে। হ্যালো মা,
আমি তো হ্যাঁ বস তো আমার অনেক ভালোবাসে বুঝছো, আর বসের ওয়াইফটাও আমার অনেক ভালোবাসে। তো বস চাইছিল যে স্যারের বাসাটা যেন সকালবেলা বড়দিনের সিমাইটা খেয়ে পরে যায় বুঝছো। তুমি চিন্তা করো না মা, আমি বইনের লাগে একটা সুন্দর একটা ড্রেস কিনছি, আর বাবার জন্য সুন্দর একটা লুঙ্গি কিনছি মা, তুমি চিন্তা করো না মা। আমি বিকালে একটা বাস ধরে আমি আইয়া পড়বো নাই, তুমি চিন্তা করো না মা। আচ্ছা আমার ঠিক আছে, আমি আসার সময় তোমার আমি ফোন দেবো না, ঠিক আছে মা? আচ্ছা রাখি তাহলে মা। আচ্ছা ঠিক আছে। আমি আসতে বললাম না মা। সমাজের এই সকল মানুষগুলো হয়তো কারো বাবা, কারো ভাই অথবা কারো সন্তান, কিন্তু ভুলে যাই তাদের সাথে হাসি মুখে একটু ভালো ব্যবহার করতে। আপনার চোখে এই মানুষগুলোর পারিশ্রমিক খুব সামান্য হলেও ওই সামান্য পারিশ্রমিকের উপর নির্ভর করে কয়েকটা প্রাণ। এই মানুষগুলোর জীবন সুন্দর করতে দরকার শুধু একটু হাসি মুখে ভালো ব্যবহার আর যথাসময়ে তাদের ন্যায্য পারিশ্রমিক।